এ স্বার্থপর দুনিয়ারে কেহি কাহার নহন্তি, কারণ সমস্তে নিজ স্বার্থকু দেখি থান্তি। হেলে এমিতি কিছু মহান ব্যক্তি থান্তি যেওমানে নিজর দৈনন্দিন কাম পরে বি কিছু সময় কাঢ়ি সমাজকু আগেই নেবার উদ্দেশ্যে সমর্পণ করিথান্তি। এমিতি জনে ব্যক্তিত্ব হেউছন্তি কুনা মহত্ব। 1995 মসিহারে ব্রহ্মপুর বিশ্ববিদ্যালয়ে বিএডি সারিবা পরে নিজের কর্মময় জীবন সহিত সমাজসেবাকু ব্রত করিথিলে। 1995 শ্রী লোকনাথ দেব মানসিং মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল। পিলাড়ি দিনর রাজনীতি মাধ্যমে সমাজসেবা করা ইচ্ছা লাগবে। সময় স্রোতরে সে পরিবর্তন হয়ে উক্ত বিদ্যালয়ে নিজের শিক্ষকতা জীবন আরম্ভ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভাবে সেই দিন ঠার অদ্যবধি রহি আসুছেন। পরে বিবাহ বন্ধনের বাঁধি হওয়া পরে নিজের ধর্মপত্নী মীনা বাইঙ্ক সহযোগে সে নিজকে আগেই নিয়ে নিজ গ্রামে 15 বর্ষ ধরে দণ্ড নাচরে যুব নাট্য সংগঠক ভাবে গ্রামের দণ্ড নৃত্য পরিচালনা করা সহ সমাজসেবা ক্ষেত্রে বৃক্ষরোপণ, স্বচ্ছতা, হাতোপদেশ প্রদান, অসহায়ক সহযোগ, শিক্ষার্থী সম্বর্ধনা সহ সারিয়া ভগবান মহত্ব মেমোরিয়াল ট্রষ্টক সাধারণ সম্পাদক রহবা সহ ওড়িশা মাধ্যমিক স্কুল শিক্ষক সংঘরে চিল্ক ব্লক সম্পাদক রহবা সহ চিলিকারে নিয়া লিভাইবা বালিকা মানক অগ্রগতি সহ বালিকা শিক্ষার অগ্রগতি কিপর হব এসব প্রতি আগ্রহ হয়ে আগুক অগ্রসর হয়েছিল। এসব কার্যের সে অনেক কৃতিত্ব অর্জন করা সহ অনেক জায়গায় সম্বর্ধিত হয়েছেন। এইভাবে জনে বিশাল প্রতিভাবান ব্যক্তিত্ব, নিষ্কলঙ্ক চরিত্র, কর্তব্য পরায়ণ, সময়ানুবর্তী, মিষ্ট ভাষী, শান্তশিষ্ট স্বভাব যোগু সে অঞ্চলে বিজয়শ্রী মণ্ডন করেছেন। মন্দির নির্মাণ, রামচরিত মানস, অষ্টপ্রহরী, নামযজ্ঞ, ভগবত সপ্তাহ করা যোগ নিজের স্বকীর্তি অর্জন করেছেন। 1995 উক্ত বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলি, নিজে ইয়ার প্রতিষ্ঠাতা। এই বিদ্যালয় প্রাইভেট লা আগে বিদ্যালয় আজ পর্যন্ত আজ 5টি পরিণত করিয়া মোর প্রচন্ড সহযোগ এবং সহানুভূতি, একাগ্রতা বিদ্যালয় প্রতি, মোট জীবন এই বিদ্যালয় প্রতি ব্রত ভাবে নিয়েছি গঠন করা। মোর বাপা প্রথমে কে যে বিদ্যালয়টি গোটে এটি বিদ্যালয় নথিলা, তেমন বিদ্যালয় করি লোক মানকর উন্নতি করা, সমাজের উন্নতি করা মোর লক্ষ্য লা। বউ মধ্যে সমাজর কল্যাণপ্রাই কে প্রথমে আমার এটি যে শালাগার নথিলা কি দেবালয় নথিলা তাহা গঠন করা কি বউ মোর মধ্যে হার বিকি দিয়েছি, এই যে সে হার নথিলা এই যে কোনটি ধানুয়া মাড়ি দিয়েলে। বাপা আমার বহুত সমাজপ্রেমী, বিলবাড়ি কাম করতে, সে মতো সবুলে গরিব লোক সেবা আউ স্বাস্থ্যর সেবা, সে মতো প্রথমরু পিলাদিন হি চাকরি করা পূর্ব সমাজের ব্রত হওয়া কহতি। ধর্মপতি তো মোট বহুত ভাল, বিভিন্ন প্রকার সমাজ কল্যাণে মু গোটে সারিয়া ভগবান মহত মেমোরিয়াল ট্রষ্ট বাপাঙ্ নাঁ করছু। গত বর্ষ মেধাবৃত্তি করলু, সিডিএরে মধ্য করলু, বালিকা মানকর উপরে মধ্যে করছু, স্বাস্থ্যর প্রোগ্রাম করছু। সেই ট্রষ্ট মাধ্যমে আমি বহুত সমাজর কল্যাণ পাই গরিব লোক যথাছতা বন্টা হও কি বিভিন্ন প্রকার যেতবে যে যু সময় স্বাস্থ্যর অভাব কি যা পরিলক্ষিত করছে, যে যু সময় থাকবে খাওয়া মো লোক ডাকিদেলে মু যাবি। এবং মো স্ত্রী মধ্য এই যে সাংস্কৃতিক কার্যক্রমে এই যে আমার রামচরিত মানস হোক করছু, সমস্ত মঙ্গলপ্রাঙ্গে ডাকি গ্রামবাসী রামচরিত মানস আমি 9 দিন হুয়ে, সপ্তাঙ্গ হুয়ে এবং অষ্টপ্রহরী হুয়ে, যজ্ঞের মধ্যে আমি কথা হি বসু। এবং গোটে মন্দির নির্মাণের মো স্ত্রীর মানে বহু প্রচেষ্টা গ্রামবাসী সহযোগে গোটে নূয় মন্দির বি এবে নির্মাণ করলু। বিভিন্ন প্রকার আু নিজে বিলবাড়ি কাম করদিয়ে মতো মধ্যে 24 ঘন্টা মু খটিয়া প্রস্তুতি হুয়ে, এবং মু মো পুয় বি মধ্যে সোশ্যাল ওয়ার্ক করছি। তেমন বহুত আমার সমাজ কিন্তু লোক মানে পর উপকার পুণ্যময় ব্রত আমি ভাবিছু, পর উপকার আমার সর্বদা বিদ্যালয় হোক আর মন্দির হোক
ଅର ଦେବତା ହଉ ଅର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ହଉ ଯେଉଁ ଅର ଅନ୍ୟ ଯେଉଁ କାମ ହଉ ଯିଏ ଯେଉଁଠାରେ କରିବ ନିଷ୍ପେଷିତ ଲୋକ ଆମକୁ ଡାକିବ ଯିଏ ଯେଉଁଠି ଗଛ ଲଗେଇବା ହଉ ଗଛ ବୃକ୍ଷରୋପଣ ହଉ ଚିଲିକା ଉପରେ ମୋର ବହୁତ ପ୍ରୋଗ୍ରାମ ମୁଁ କରୁଛି ସାରିଆ ଭଗବାନ ଟ୍ରଷ୍ଟ ତରଫରୁ ଚିଲିକା ନିଆଁ ଲିଭାଇରେ ମୋତେ ଯେଉଁ ସମୟରେ ଡାକିବ ମୁଁ ଯାଉଛି ଚିଲିକା ନିଆଁ ଲିଭାଇ ଟିକେ ଫୋନ୍ କରୁଛି କରୁଛି ଇଲେକ୍ଟ୍ରି ବିଦ୍ୟୁତ କଟିଗଲେ ବି ଲୋକଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚୁଛି କେଉଁଠି କ'ଣ ହସ ମୁଁ ବି ବହୁ ପ୍ରକାର RSS ପିଲାଦିନୁ ସେ ତା'ର ବି ସଂଗଠନ କରିକି ତା'ର ବି ସେବା କରିଛି ବହୁ ପ୍ରକାର ରେ ମୁଁ ଜଡ଼ିତ ଥିଲି ସୋସିଆଲ ୱାର୍କ ମୋର ହେଉଛି ବ୍ରତ ହେଉଛି ସୋସିଆଲ ୱାର୍କ ଏବଂ ମୋର ବୃତ୍ତି ହେଉଛି ଶିକ୍ଷକ ମୁଁ ତ ଚିଲିକା ବ୍ଲକ ଓସ୍ତାର ସେକ୍ରେଟେରୀ ଅଛି ମାଧ୍ୟମିକ ଶିକ୍ଷା ପରିଷଦ ଓସ୍ତାର ଆଉ ମୁଁ ମଧ୍ୟ ଆମର ଗୋଟେ ଥିଲା ଯେଉଁ ଦଣ୍ଡ ନୃତ୍ୟର 20 ବର୍ଷ ନିରବଚ୍ଛିନ୍ନ ଭାବରେ ଗ୍ରାମବାସୀଙ୍କ ତରଫରୁ ମୋତେ ଦାୟିତ୍ୱ ଦେଇଥିଲେ ମୁଁ ତାହା ଲିଭେଇଛି ଯଜ୍ଞ ପରିଚାଳନାର ମଧ୍ୟ ଦାୟିତ୍ୱ ଦେଇଥିଲେ ମୁଁ ସାଂସ୍କୃତିକ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ NCERT ଦିଲ୍ଲୀକି ମନୋନୀତ ହୋଇକି ଓଡ଼ିଶା ତରଫରୁ ଯାଇକି ସେଠି ମଧ୍ୟ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଚିଲିକା ଉପରେ କରିଛି ଏବଂ ମୁଁ କଳା ସାଧକ ଆୱାର୍ଡ଼ ପାଇଛି ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ ଆୱାର୍ଡ଼ ଗୋଟେ ପାଇଛି କଟକ କଳା ବିକାଶ କେନ୍ଦ୍ରରୁ ପାଇଛି କଳା ସାଧକ ମୋ ଲେଖାଲେଖି ଏବଂ କଳା ନାଟକ ଛୋଟ ଲେଖିବା ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଉପରେ ମୋର ହେଉଛି ଏଇଟା ରୁଚି ଏବଂ ମୁଁ ଲେଖେ କିଛି ପାଇବା ଆଶାରେ ନୁହଁ ମୋର କେମିତି ଲୋକ ଯାହା ହିତୋପଦେଶ ବା ସମାଜ କଲ୍ୟାଣରେ ଯେଉଁ ଜିନିଷ ହେଇପାରିବ ବାଣପୁରରୁ ସଂଗ୍ରାମ ରଣାଙ୍କ ରିପୋର୍ଟ ମେଟ୍ରୋ ଟିଭି ଓଡ଼ିଶା। ହ୍ୟାଲୋ 10th ଏକ୍ଜାମିନର୍ସ, ଆପଣମାନେ ଏମିତି ଏକ ସ୍କୁଲ ଖୋଜୁଛନ୍ତି କି ଯେଉଁଠି ଇଣ୍ଟିଗ୍ରେଟେଡ୍ କୋଚିଂ ପାଇପାରିବେ? ତେବେ TSC ଗୁରୁକୁଳରେ ଯୋଗ ଦିଅନ୍ତୁ, ଯାହା ଏକାଡେମିକ୍ ଲର୍ଣ୍ଣିଂ ପାର୍ଟନର ଫିଜିକ୍ସ ବାଲା ସହିତ ଅନୁମୋଦିତ। କଲ୍ 9438782020।